আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখতে পারি একটা চিজ কেক। তো আমরা ঈদের আগের দিন বানাইছিলাম আর ঈদের দিন খাটিয়া খাইছি মাশাআল্লাহ। সকল রেসিপি একলগে দেওয়া জাননা করিয়া একটা একটা করে দিলাম আপনারা লগে শেয়ার করলাম। আপনারা চাইলে ওলা বানাইয়া যে কোনো সময় খাইতে পারবা। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন আপনারারে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর সাথে থাকবা, লাইক দিবা। আর যারা নয়া এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার পুরা ভিডিওটা দেখিয়া আপনারা কমেন্ট করবা, তো আমি পাইমু আপনারারে এবং উত্তর দিমু। আর সবসময় আমার সাথে থাকবা। আপনারারে অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি খেলা বানাইলাম একটা। এটা আসলে আমার মেয়ে বানাইছেন, আমি হেল্পার আসলাম, হেল্প করছি আমার মেয়ে, তাই বানাইছেন। কিতা কিতা লাগবো সকল তার ডিসক্রিপশন বক্সও লেখা থাকবো যেটা যেটা লাগে। প্রথমে একটা ফ্রিজারের বেগর ভিতরে হারাইয়া বিস্কিট, ওটা আছে লাটেস্ট বিস্কুট, ওগুলো আমরা বাঙ্গিলিরাম দেখতে পারা। আমার মেয়ে তাই আমার হইয়া হইয়া দিল আর আমি ওলা বানাইরাম আর কি, বাট তাইনও বানাইরা একটা সম্পূর্ণ। আর আমি হেল্পার আসলাম, আমি হেল্প করছি। তো ফয়লা ওলা বিস্কুট বাঙ্গিয়া আমরা একটা বোলও লই দিছি। কতখান লাগে কিতা কতখান লাগে আর কি সকলটা ডিসক্রিপশন বক্সও আপনারা পাইবা। তো আপনারা ওখান থেকে লিখিয়া নিতে পারবা বা দেখে দেখে বানাইতে পারবা ওলা। আর এখন এই বাটারে মেল্ট করমু মাইক্রোওভেনের ভিতরে হারাইয়া বা ফানের মাঝে হারাইয়া আপনারা যে কোনো লেখা চাইলে মেল্ট করতে পারবা। আমি মাইক্রোওভেনও হারাইয়া বাটার মেল্ট করছি। আর এই চকলেট আর ও দেখোকা বাটার মেল্ট হয়ে গেছে। এখন বিস্কুটের মাঝে দিয়ে ভালো করে মিক্স করে নিবা। আর চকলেট হোয়াইট চকলেট একটা ফানে গরম তলে দিয়া আর হোয়াইট চকলেটরে মেল্ট করবা। বাটারের লগে মিক্স করে হয়ে গেছে ইকান বিস্কুট। আর এখন ও হোয়াইট চকলেটরে মেল্ট করা। তো এখন বেকিং ট্রিন যে আছে ওটার মাঝে বেকিংয়ের পেপার দিয়া আর বিস্কুট লইয়া তোড়া তোড়া করি আস্তে আস্তে সেট হইতে করিয়া শক্ত হইতে করিয়া কি আস্তে আস্তে যাতাইয়া একরাইন তরে লাগাই দিছন। তো দেখতে পারা সেট হইতে করিল তো হইছে, তলা রাখি দিলে একরাইন সেট হই যায় সুন্দর করি। আর এখন ও চিজ একটা আছে একটারে লইরা। তা যতক্ষণ লাগে আর কি সকলটা ডিসক্রিপশন বক্স আপনারা অবশ্যই পাইবা। এখন ভ্যানিলা এসেন্স দিরা, আইসিং সুগার, ইলেকট্রিক বিটার দিয়া বিট করে লিরা। এটা দিয়ে বালাটিকে মিক্স হইব, এর লাগি অর্চা দিয়ে মিক্স করা। আর এখন হোয়াইট চকলেট চকলেট যেন মেল্ট করিয়া রাখা হয়েছিল হোয়াইট চকলেট ও মেল্ট ওখানে দিলেইছেন দিয়া এখন বালা করিয়া মিক্স করার মিক্স করা। একটু লগে ডাবল ক্রিম ইলেকট্রিক বিটার দিয়া উইস করিয়া বালা করিয়া কি যে করিয়া বিট করি লিছন করিয়া একটা ফর্মুলা খান হয়ে গেছে। আর এখন সকলটা এখানে মিক্স করার দিয়া আবার বালা করে মিক্স করে নিলাম। এখন ও যে লেটেস্টের একটা চকলেটের লেখা নাকি একটা আছে স্প্রেড, ওটা দিয়া দিলেইরা দিয়া বালা করে মিক্স করে নিবা।
মিক্স করার পরে লইব। তো এখন বিস্কুটের উপরে তোরা তোরা করে দিলে ইরা দিয়া অলা সাইড খান্দা মুখা বালা করে লাগাই দিলা। তো এই চিজ কেক বানানিটা আপনারা দেখিয়া সকলটা ফলো করতে পারবা, কিলা বানানি হয়েছে আপনারা চাইলে সেম প্রসেস করিয়া অলা বানাইতে পারবা। তো ওলা ফ্রিজার রাখে দিবা, পরে ও যে লাটেস ক্রাঞ্চি একটা একটা স্প্রে থাকি, তো ওখটারে মেল্ট করবা বাদর দিন নাকি সারা রাইত একটা এক 4 ঘন্টা বা 5 ঘন্টার মতন আমরা সারা রাইত রাখিলিছিলাম ফ্রিজার শক্তিত করি। আর আপনারা চাইলে দিনও যদি হরেন তে সকালে রাখে দিলে বিকালে সেট হয়ে যাব। পরে ও ক্রাঞ্চি যে চকলেটর লেখান একটা আছে লেটুস ওখটারে মেল্ট করবা, ওলা একটা মাইক্রোওভেনও দিয়ে মেল্ট করা যায়। মেল্ট করার পরে ওলা দিলাইলা উপরে এরপরে ও চকলেট হোয়াইট চকলেট আছে হোয়াইট চকলেটরে ওলা তোরা তোরা করে দিলাইবা। দিয়া ও দেখার মাঝে আপনারা বুঝতে পারবা, দেখিয়ে বুঝতে পারবা একটা কিলা করছেন উপর যে একটা ডিজাইন করছেন আপনারা দেখিয়ে বুঝতে পারবা কি লইছে। ও দেখোকা ওলা করার পরে কি লইছে, পরে ও যে বিস্কুট লেটুস বিস্কুটস ওখানে আধা খান করিয়া হাফ করিয়া কি ওলা চাইর খান্দা মোকা আর দিলাইছেন। ইলা চাইলে আপনারা ওলা করিয়া আর পরে ওলা উপরে দিলাইতে পারবা। অরিও বিস্কুটও আছে, অরিও বিস্কুট যে একটা অরিও ওটাও দিতে পারবা। তো আমরা ওলা করে দুইটা বানাইছিলাম, এন্ডে দেওয়ার দেখানি হয়েছে না, ফয়লা দেখানি হয়েছে। তো আপনারা দেখিয়া বুঝতে পারবা কি লইছে দেখোকা। বাট এটা যে দেখতে জেলা সুন্দর লাগে ইলা নাই, মাশা আল্লাহ খাইতে অনেক টেস্টি, খুবই মজা হয়েছে। একবারে ইজি ওয়ে বানানো হয়েছে সিম্পলভাবে, আপনারা চাইলে ওলা বানাইতে পারবা। আজকের ভিডিও কিলা লাগলো জানাইবা কমেন্টের মাধ্যমে, প্লিজ ট্রাই করবা সম্পূর্ণ ভিডিও দেখার লাগি। আর যারা নয়া সাবস্ক্রাইব করবা প্লিজ, সাথে থাকবা, আপনারা সাপোর্টর লাগে এত দূর আইসি, সামনেও যাইতাম ইনশাল্লাহ। আর নতুন নতুন রেসিপি আপনারা উপহার দিতাম। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিও দেখারা আপনারা অসংখ্য ধন্যবাদ, প্লিজ সবসময় সাপোর্ট করবা, লাইক দিবা আর কমেন্টের মাধ্যমে জানাইবা। বালা থাকুক আজকের মতন বিদায়, আসসালামু আলাইকুম।